আসসালামু আলাইকুম, আমি জুবের জমিল। মাইক্রোসফট রিসেন্টলি একটি ভার্সন লঞ্চ করেছে 20H2। চলুন দেখে আসি কি থাকছে নতুন এই ভার্সনটিতে। প্রথমত স্টার্ট মেনুতে গেলে আমরা দেখতে পারবো এখানে ডিজাইন অনেকটাই পরিবর্তন করা হয়েছে। স্টার্ট মেনুর ব্যাকগ্রাউন্ডে, অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে কালার থাকতো, সো এখন কালারটা এখন বর্তমানে নেই। এরপর আমরা যদি একটু দেখি ফোল্ডার আইকনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সাথে সাথে মাইক্রোসফট প্রোডাক্টের যে অ্যাপগুলো ছিল সেগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। স্টার্ট মেনুর লাইট ভার্সনটিতেও কিন্তু পরিবর্তন হচ্ছে, সো লাইক এ মোর লাইট। মাইক্রোসফটের এই নতুন ভার্সনটিতে প্রি বিল্ড ইনস্টল থাকবে আপডেট মাইক্রোসফট এজ, এবং সেই সাথে মাইক্রোসফট 365 সফটওয়্যারগুলোকে আপডেট করা হয়েছে। অ্যাল্ট প্লাস ট্যাব চাপলে মাইক্রোসফট এজের যে ট্যাবগুলো রয়েছে সেটাও এখন শো করবে। এখানে দুটো ট্যাব রয়েছে, তো চাইলেই আমি এখান থেকে নতুন ট্যাবে যেতে পারছি। এটা করার জন্য আমাদের সেটিংয়ে চলে যেতে হবে, তারপর সেটিং, তারপর সিস্টেম, মাল্টি টাস্কিং। আপনি যদি উইন্ডোজ শুধু ওপেন করতে চান তাহলে ওপেন উইন্ডোজ অনলি, অ্যান্ড ওপেন উইন্ডোজ অ্যান্ড অল ট্যাব ইন এজ, এজের সব ট্যাব এবং এজের সব ট্যাব শো করবে এবং মোস্ট রিসেন্ট 5 ট্যাব শো করবে। ইয়োর ফোন অ্যাপের মধ্যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, এটাতে স্যামসাং ডিভাইস সাপোর্ট করে বর্তমানে, যেমন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 সিরিজ। এরপর আমাদের আরও ডিভাইস রয়েছে, চাইলে আপনি চেক করে নিতে পারেন। এখানে নতুন টাস্ক বার সেটিং দিয়ে দেয়া হয়েছে উইথ আইকন, এবং নোটিফিকেশন প্যানেলে ফোর্স অ্যাসিস্ট দিয়ে দেয়া হয়েছে, যেটা সাইলেন্টের মতো কাজ করবে, যেন আপনি কাজ করার সময় কোনো নোটিফিকেশন আপনাকে বিরক্ত না করে, সেই জন্য এটা ইউজ করা হয়। অ্যাডভান্স ডিসপ্লে সেটিংয়ে রিফ্রেশ রেট দিয়ে দেওয়া হয়েছে। অনেকেরই মনিটর রিফ্রেশ রেট অনেক ভালো থাকে, অনেক বেশি থাকে, তারা চুজ করতে পারবে যে কোনো রিফ্রেশ রেট। মাইক্রোসফট 10-এর ওল্ড ভার্সনগুলোতে ডিজাইনড এলিমেন্ট খুব একটা ভালো হতো না, যদিও এটি মোস্ট ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম, তবুও এর ডিজাইন এলিমেন্ট খুব একটা পারফেক্ট ছিল না। বর্তমানে উইন্ডোজ 10 ডিজাইন এলিমেন্টের ওপর খুব গুরুত্ব দিচ্ছে, এবং সেই সাথে মোস্ট ইউজফুল ফিচার্স তারা অ্যাড করছে। সো থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।